প্রতীক নিয়ে নিজ নিজ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান চট্টগ্রাম পাঁচের প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ নির্বাচনী প্রচারণা চালিয়েছেন হাটহাজারী এলাকায়। নিজ নিজ আসনে প্রচারণা চালিয়েছেন চট্টগ্রাম এক আসনে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান, চট্টগ্রাম দশের স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ এবং চট্টগ্রাম এগারোয়ের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন। সকাল থেকে খুলনা তিন আসনের নৌকার প্রার্থী এস এম কামাল হোসেন নগরীর রায়ের মহল এবং পাঁচ ও ছয় নং ঘাট এলাকায় জনসংযোগ করেন। সকালে বরিশাল নগরীর সার্কিট হাউসের সামনে থেকে প্রচারণা শুরু করেন সদর আসনের নৌকার প্রার্থী জাহিদ ফারুকের সমর্থকরা। রাঙামাটির বাঘাইছড়িতে গণসংযোগ ও পথসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ প্রার্থী দীপঙ্কর তালুকদার।